শুধু পরিবর্তন নয়, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষা রূপান্তর করা হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। তিনি বলেন, নতুন শিক্ষাক্রম নিয়ে বিভ্রান্তির সুযোগ নেই। নতুন পাঠ্য বইগুলো আরও সংশোধন পরিমার্জন করা হবে। রাজধানী তেজগাঁওয়ে এটিএন বাংলার এফডিসি স্টুডিওতে শিক্ষা নিয়ে বিশেষ তথ্যচিত্রের প্রিমিয়ার শোতে এসব কথা জানান মন্ত্রী। এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান বলেন, গত 15 বছরে দেশের ইতিহাসে অকল্পনীয় উন্নয়ন হয়েছে, তাই ইতিবাচক সমালোচনার পাশাপাশি ভালো খবরটাও জানানোর দায়িত্ব গণমাধ্যমেরই। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। কেবল শহর বন্দর নয়, শিক্ষার আলো এখন বাংলার ঘরে ঘরে, প্রত্যন্ত অঞ্চলে। গত 15 বছরে শিক্ষা খাতে সরকারের উন্নয়নে বদলে গেছে বাংলাদেশের শিক্ষার চেহারাটাই। তা নিয়েই দেশে প্রথমবারের মতো তথ্যচিত্র নির্মাণ করেছে এটিএন বাংলা, শিক্ষাই আলোর পথ। এখন শহর এবং গ্রামের মধ্যে কোনো তফাত আর নাই, কারণ এত ইজি গেটিং হয়ে গেছে যে মোবাইল কম্পিউটারে শিক্ষা নিতে হলে সারা বিশ্বের যেখানেই থাক সেখানেই সেই শিক্ষার আলোটা নেওয়া যাচ্ছে এবং পড়ালেখার বিষয়ে যে কোনো জ্ঞান আহরণ করা যাচ্ছে। কী করেছে এই সরকার এবং আরও কী করবে, সেটা যদি আমরা সেই সুযোগটা তৈরি করে দিতে পারি, যে আরও কিছু করার সুযোগ যদি দিতে পারি, সেটা কি আমাদের দায়িত্ব নয়? সেটা কি বাংলাদেশের সাধারণ মানুষের দায়িত্ব নয় যে এদেরকে আরও সুযোগ করে দেওয়া হোক, আমাদের জন্য কাজ করুক? সেই সুযোগটা যেন বাঙালিরা করে দেয়, বাংলাদেশের মানুষরা করে দেয়, সেটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। প্রিমিয়ার শো অনুষ্ঠানে এটিএন বাংলার বার্তা বিভাগের নির্বাহী পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, দেশের শিক্ষাখাতে অনেক উন্নয়ন হয়েছে ঠিক, তবে এখনও তা বিশ্বমানের নয়। আরও কর্মমুখী শিক্ষার মাধ্যমে দেশে দক্ষ ও যোগ্য মানুষ গড়ে তোলার তাগিদ দেন তিনি। আমরা একজন ভালো টেকনিশিয়ান পাই না, আমরা একজন ল্যাবরেটরি অপারেটর পাই না, আমরা একজন ভালো নার্স পাই না। তার কারণ হচ্ছে আমরা প্রত্যেকেই কিন্তু উচ্চশিক্ষায় শিক্ষিত হতে গিয়ে আমরা কর্মমুখী শিক্ষা গ্রহণ করতে পারছি না, আমরা বিশ্বমানের শিক্ষা গ্রহণ করতে পারছি না। সে কারণে আমি মনে করি আমাদের এখনই ভাবতে হবে, আগামীতে সরকার গঠিত হবে, আপনারা নিশ্চয়ই সেই পরিকল্পনার মধ্যে রয়েছেন, জনগণের ভোটের মধ্যে দিয়ে আপনারা ম্যান্ডেট নিয়ে আবার আসবার চেষ্টা করছেন, নিশ্চয়ই সেই আপনাদের আশা পূরণ হবে। আমরা মনে করি আগামীর ভবিষ্যৎ হবে আমরা কীভাবে কর্মমুখী শিক্ষা, কারিগরি শিক্ষা, বিশ্বমানের উপযোগী শিক্ষা আমরা প্রদান করে আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করি, সে বিষয়ে আমাদের দেখতে হবে। এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান বলেন, শিক্ষাখাতে গত 15 বছরে অনেক উন্নয়ন হলেও দেশের অনেক মানুষ তা জানেনই না। এই দায়িত্বটা গণমাধ্যমের এটিএন বাংলা তার সূচনা করেছে। এই যে উন্নয়ন, এই জিনিসগুলিকে তুলে ধরা আমাদের, আমার মনে হয় মিডিয়ার এটা কর্তব্য। আপনি যে একটা ভালো কাজ করলেন সেটা কিন্তু বলবে না, আপনি ভুল কী করলেন ওইটা তুলে ধরে মানে সে আপনার যা করার তা করবে। এই যে প্রবণতাটা, এটা আমাদের মধ্যে পরিবর্তন আনা দরকার। আমি বিশেষ করে বলবো মিডিয়ার এই পরিবর্তনটা আনা দরকার, এই কারণে যে আপনার ভালো কাজের স্বীকৃতি দেওয়া দরকার। হ্যাঁ, যে কাজ করে তার ভুল হবেই, বাড়িতে বসে থাকলে চুপচাপ তার কোনো ভুল হবে না, কিন্তু যারা কাজ করে কাজের মাঝে হঠাৎ করে একটু ভুল হয়ে যায়, সেই ভুলের জন্য তার সম্পূর্ণ কাজের মানে বদনাম হবে সেটা তো না। ডক্টর মাহফুজুর রহমান মনে করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আরও 10 বছর দেশ পরিচালনায় রাখতে পারলে বাংলাদেশ ইউরোপের মতো দেশ হতে বেশি দিন লাগবে না। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও ঠিক সেই রকম, ওনাকে যদি আরও এরকম 26 বছর বা 30 বছর পর্যন্ত যদি আমরা রাখতে পারি, আমরা মালয়েশিয়াকে ডিঙ্গায় যাব, আমরা পৃথিবীর অনেক উন্নত দেশের কাছে চলে যাব। শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি বলেন, মুখস্থ বিদ্যা থেকে সরে এসে শিক্ষায় রূপান্তর করেছে সরকার, কিছু সীমাবদ্ধতা থাকলেও বিশ্বের সঙ্গে তাল মেলাতে নতুন শিক্ষাক্রমের বিকল্প নেই। ভালো কাজকে স্বীকৃতি দেয়াই এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানকে কৃতজ্ঞতা জানান শিক্ষামন্ত্রী। একেবারে রূপান্তর যেখানে ঘটেছে সেখানে বইগুলো 1 বছর বা 2 বছরেই আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে যেতে পেরেছি, এটা মনে করবার কোনো কারণ নেই। বইগুলোতে বলাই আছে এগুলো পরীক্ষামূলক সংস্করণ, এবং আমরা সবার কাছেই বলেছি যে সবার মতামত আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করব, এবং যেগুলোই যৌক্তিক মনে হবে আমরা অবশ্যই তা গ্রহণ করব। ভালো চাইলে ভালো করতেও হয়, ভালোকে ভালো বলতে হয়, সেটা যেন আমরা আরেকটু বেশি চর্চা করি। আমরা মন্দটা যত সহজে বলি ভালোটা একদম বলতে চাই না, কেমন যেন একটা কৃপণতা আমাদের মধ্যে থাকে, এই জায়গাটায় যেন কৃপণতা না থাকে, ভালোকে যেন ভালো বলি। আজকে যেমন ডক্টর মাহফুজুর রহমান সাহেবকে কৃতজ্ঞতা জানিয়েছি, জানাই বারবার যে তিনি ভালোটাকে স্বীকৃতি দিয়ে ভালো বলছেন যে এটি ভালো হয়েছে। তো
যখনই ভালো বলছেন তখনই কিন্তু এর সঙ্গে সম্পৃক্ত যারা আমি নিশ্চিত তারা সবাই আরও ভালো করতে চাইবেন আগামী দিনে। কিন্তু যদি এই ভালো কাজটার স্বীকৃতি না মেলে তখন কিন্তু সবার একই রকম উৎসাহ আর থাকে না। শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণিকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ডক্টর মাহফুজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন এটিএন বাংলা ও এটিএন নিউজের পরিচালক নিসার আহমেদ, এটিএন নিউজের নির্বাহী পরিচালক মোশারফ হোসেন। তথ্যচিত্র শিক্ষাই আলোর পথ প্রচার হবে রবিবার রাত 10:50 মিনিটে। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।